আসসালামু আলাইকুম, মানাস ব্লগ অ্যান্ড কুক চ্যানেলে সবাইকে স্বাগতম। কেমন আছেন আমার প্রিয় বন্ধুরা? আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও বেশ ভালো আছি। তো হাজির হয়ে গেলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো এখানে দেখতেই পেলেন কিছু ডিম, তো ডিম আনা হয়েছে, এখানে এক ডজন ডিম আছে। তো ডিমগুলো আর কি ডিমের বক্সে উঠিয়ে রাখা হচ্ছে, পরে সময় পেলে ধুয়ে নিব, এখন তো সময় নেই। তো ডিম তো ধুয়ে নিলে ভালো হয়, ধুয়ে ফ্রিজে রাখলে ভালো হয়, তো যখন সময় পাবো তখন আর ফির ডিমগুলো ধুয়ে নিব। তো যাই হোক, এখানে যে কিচেন চিমনি দেখতেই পাচ্ছেন, কিচেন চিমনির আর কি এটা স্টান আর কি একটা অংশ, সেটা খুলে নিছে আর কি তেল চর্বি পড়ছে, অনেক দিন যাবত ধোয়া হয় না, পরিষ্কার করা হয় না আর কি, কষ্ট লাগে। তো এত নিয়া চিমনি পরিষ্কার করতে কিন্তু খুব কষ্ট লাগে। তো এখন দেখছি তেলের জ্বালা, তেল কাজটা জ্বালা থাকতে পারি না, ঘরের দুয়ার সব নষ্ট হয়ে যেতেছে তেল কাজটায়, তো বাধ্য হয়ে পরিষ্কার করতে হচ্ছে। খুলে নিছে আমার সোহাগের আব্বু, খুলে নিছে, তো এখন পরিষ্কার করে নিবে গরম পানি দিয়ে, সাবান দিয়ে। আর এখানে আমি নাস্তা বানাইতেছি, নাস্তা এখনও খাই নাই সকালবেলা, এখন বাজে 9টা। তো আজকে সকাল সকাল কাজ শুরু করে দিছে, তো আমি আজকে ডিম টোস্ট করে নিচ্ছি, ডিম টোস্ট খাবো। তো যেখানে দেখুন ভেজে নেওয়া হয়ে গেছে, তো আমার হাজবেন্ড কিন্তু নাস্তা খেয়ে নিছে, রুটি খেয়ে, রুটি আর ভাজি আলু ভাজি দিয়ে খেয়ে নিছে, তা আমি খাবো ডিম টোস্ট। তো আমার জন্য এটা করছি, ডিম আর রুটি নাই, তো আটাও ছিল না সেই জন্য কম ভাজা হয়েছে, তো পাউরুটি ছিল সেটাই আর কি, এখন আমি ডিম দিয়ে ভেজে খেয়ে নিচ্ছি। আর এদিকে কাজ করতে করতে ছেলে ফোন দিল, ছেলে ফোন দিয়ে বলল আমার একটা পার্সেল আসছে, তো পার্সেলটা রিসিভ করো। তো দেখলাম কাঁঠাল, কাঁঠাল আসছে, এখন তো কাঁঠালের সিজন, আম কাঁঠালের সিজন। তো কাঁঠালটা দেখুন বেশ বড়ই, আর এই কাঁঠালটা আমার বিয়াই পাঠাইছে, জামালপুর থেকে আনছে, আমার বিয়ের বাড়ি হচ্ছে জামালপুর, সেখান থেকে আনছে, অনেকগুলো কাঁঠাল আনছে, সবাইকে একটা একটা করে দিছে, তো আমার বাসায় একটা পাঠিয়ে দিছে। তো এই তো সোহাগের আব্বু বের করে নিল কাঁঠালটা, অনেক বড়, তো বিয়ের বাড়ির কাঁঠাল খাবো। আর এবার কিন্তু আমরা এখনও কাঁঠাল খাই নাই, এই প্রথম কাঁঠাল খাওয়া। তো আমি কাঁঠালটা দেখতেছি, সোহাগের আব্বু বের করলো, আমিও হাত দিয়ে দেখলাম, তো কাঁঠালটা এখনও শক্ত আছে, পাকে নাই, যখন পাকবে তখন ভাঙবো, এখনও শক্ত। আর আজকে আমি শুটকি রান্না করব, শুটকি রান্না করার জন্য চলে আসছি রান্নাঘরে। তো ভাত ওইদিকে হয়ে গেছে, ডাল হয়ে গেছে, তার শুটকি ভুনা করব, লোট্টা শুটকি। তো লোট্টা শুটকিগুলোকে আমি ছোটো ছোটো পিস করে নিছি, দেখতেই পাচ্ছেন। আর লোটা শুটকি ভুনা কর, যে কোনো শুটকি রান্না করার আগে একটু টেলে নিলে ভালো হয়, ডানটা ভালো আসে, খেতেও কিন্তু ভালো লাগে। তো ওই জন্য আমি এই যে শুটকিটাকে টেলে নিলাম, এখন টালার সাথে সাথে পানি দিয়ে দিলাম, তো শুটকিতে তো অনেক বালু থাকে, আর এভাবে যদি সাথে সাথে পানি দেওয়া হয় তাহলে শুটকির গা থেকে তাড়াতাড়ি বালুটা আর কি সেরে যায়, আর যদি দেরি হয় দিতে পানি তাহলে কিন্তু গায়ের সাথে লেগে থাকে বালুটা, তখন ছাড়াতে অনেক কষ্ট হয়। তার এভাবে সাথে সাথে পানি দিয়ে দিলে অনেক ইজিতে আর কি বালুগুলো ছাড়ানো যায়। আর এদিকে চাল কুমড়া ভাজি করব, ভাজবো, ভাজি না ভাজা, এই যে দেখুন চাল কুমড়াটাকে আমি পিস পিস করে নিছি, পিস পিস করে এভাবে ভাজলে কিন্তু খেতে অনেক ভালো লাগে, বর্ষাকালে এই চাল কুমড়া ভাজাটা অনেক মজার হয়, আমার মাও দেখতাম ছোটোবেলায় এরকম করে ভাজতো, আমার যা ভালো লাগতো চাল কুমড়া ভাজা এরকম করে ভাজলে। আর বন্ধুরা, এই যে আমরা চলে আসছি বারান্দায়, আপনাদের একটা জিনিস দেখাই, জিনিস মানে কি একটা গাছ দেখাই। তো এই দেখুন আমার নিজ হাতে লাগানো মিষ্টি আলু গাছ কত বড় হয়েছে, আমি টবে মিষ্টি আলু লাগাইছিলাম কয়েকটা, তা থেকে আর কি দুইটা গাছ হয়েছে আর সবগুলো মরে গেছে, আর গাছটা এত বড় হয়েছে। এই বন্ধুরা সোহাগের আব্বু কেটে নিচ্ছে, এই দেখুন কত বড় হয়েছে গাছটা, মিষ্টি আলুর শাক, মিষ্টি আলুর শাক কিন্তু খেতে অনেক মজার হয়,
তো এই যে আপনাদের দেখাই দিলাম, আর আমার কি যে আনন্দ লাগতেছে, খুব খুশি লাগতেছে, দেখুন কত শাক হয়েছে মাশাল্লাহ। তো ওই ভিতরে টব দেখালাম, ওই টবের মধ্যে আর কি মিষ্টালো আছে, আর মিষ্টালোটা অনেক বড় হয়েছে, তার একদিন আপনাদের দেখাবো মিষ্টালোটা। তো এই যে গাছটা এখন কেটে নিলাম, আর থেকে আমি শাক ছাড়িয়ে নিব, এই শাক দিয়ে লোট্টা শুটকি ভুনা করব, নিজ হাতে লাগানো মিষ্টি আলুর শাক দিয়ে লোট্টা শুটকি ভুনা, খেতে দারুণ হবে বন্ধুরা। এরকম টাটকা শাক দিয়ে, আর মিষ্টি আলু শাক কিন্তু অনেক মজার হয়, যে কোনো মাছ ছোট মাছ দিয়ে রান্না করলে বা ভুনা করলে অনেক টেস্টি হয়, আমরা ছোটবেলায় অনেক খাইতাম, আমার মা চাচিরা রান্না করতো, সে স্বাদ বলে বোঝানো যাবে না। তো সেটাই আজকে মনে পড়লো, তার জন্য এই যে কেটে নিলাম শাকটা। তো গাছটা তো অনেক বড় হয়েছে, অনেকগুলো শাক হয়েছে, তো শাকটা আমি ছিঁড়ে নিয়ে আসলাম। তো এসে যে বেছে নিছি, বেছে ভালোভাবে ধুয়ে নিছি, এখন আমি যে শুটকি ভুনা করতে চলে আসলাম, লোট্টা শুটকি। তো এখানে আমি তেলটা তেল দিয়ে দিছি কড়াইতে, তেল গরম হওয়ার পরে পেঁয়াজ দিয়ে দিলাম, আর শুটকি ভুনাতে পেঁয়াজ বেশি দিলে কিন্তু ভালো হয়, খেতে ভালো হয়। তো অনেকগুলো পেঁয়াজ দিয়ে দিছি, পারলে আরও দিলে ভালো হতো, তো যাই হোক হিসাব করে খাওয়া ভালো। আর এই যে পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি, সাথে কাঁচামরিচও দিয়ে দিছি, আর দিলাম এই যে ভাজার পরে আদা রসুন পেস্ট, কারণ শুটকিতে রসুন দিলে না দিলে কিন্তু শুটকি ভালো লাগে না। তো সামান্য একটু আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো আদা রসুনটা কষানোর পর মশলা দিয়ে দিব, হলুদের গুঁড়া মরিচের গুঁড়া, যেটা না দিলে তরকারি হয়ই না, হলুদের গুঁড়া মরিচের গুঁড়া। হলুদের গুঁড়া দিছি 1 চামচ, মরিচের গুঁড়া দিছি 1/2 চামচ, হাফ চামচের বেশি, আর ধনিয়ার গুঁড়া হচ্ছে 1/2 চামচ, 1/2 চামচের কম ধনিয়ার গুঁড়া। তো এইসব মশলা সব দেওয়া হয়ে গেছে, দিয়ে এখন মশলাটাকে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে এখন পানি দিয়ে দিব, পানি দিয়ে আরও কিছুক্ষণ কষাবো। তো আজকে লোট্টা শুটকি ভুনা করব মিষ্টি আলু শাক দিয়ে, নিজের হাতের গাছে লাগানো দিয়ে শাক দিয়ে, পেট ভরে মন ভরে ভাত খাবো বন্ধুরা। আর লোট্টা শুটকি তো এমনিতেও মজা হয়, আর সাথে যদি শাক মিষ্টি আলুর শাক সেটা যদি হয় সেটা আরও ভালো হয় খেতে। আর এদিকে দেখুন আকাশের অবস্থা, মেঘলা মেঘলা। তো মশলাটা কষিয়ে নিছি, সাথে কিন্তু একটা তেজপাতাও দিয়ে দিছি। তো মশলা কষানো শেষ, আর মাছগুলোকে কিন্তু আমি ছোট ছোট পিস করে নিছি, লোট্টা শুটকি ছোট ছোট পিস করে নিলে ভালো হয়। তো মশলার সাথে শুটকিটাকে কষিয়ে নিচ্ছি, আমি শুটকি এইভাবে রান্না করি। তো কষিয়ে নিয়ে একটু পানি দিয়ে ঢেকে বসিয়ে দিছিলাম, আর চুলার আঁচটা কমিয়ে দিয়ে আস্তে আস্তে রান্না করে নিচ্ছি। এই তো পানি আর কি ঝোলটা একটু শুকিয়ে আসছে, আরও শুকাবে। তো এই পর্যায়ে আমি যে আলু কেটে আলু শাক কেটে রাখছি, এই যে দেখুন কুচি কুচি করে কেটে রাখছি শাকগুলোকে। এই তো কেটে রাখা শাকগুলো দিয়ে দিলাম, কাশি হচ্ছিল হঠাৎ করে। তো শাকগুলো দিয়ে এখন ভালোভাবে কুচির সাথে নেড়ে চেড়ে রান্না করে নেব। আজকে মনের মতো একটা তরকারি রান্না করলাম, অনেক দিন পর আলু শাক, আগে অনেক খাইতাম, সোহাগের আব্বু বাজার থেকে আনতো, এখন আর আনে না, ভুলে গেছে, না বললে আর আনে না। তো এখন যখন নিজের গাছে দেখলাম তো খেয়ে নিই, ভালোই লাগবে টাটকা একদম গাছ থেকে পেরে। তো শাকটা দেওয়া হয়ে গেছে, শাকটা দিয়ে দেখুন বন্ধুরা একদম শাকটা শুটকির সাথে মিশে গেছে, দেখাই যাচ্ছে না। তো নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে ভুনা ভুনা করে নিলাম, দেখতে কিন্তু সুন্দর হয়েছে, আর মশলা খেতেও কিন্তু অনেক। তো এই তো শুটকিটা আমার ভুনা করা হয়ে গেছে, আর এদিকে দেখুন আমরা দুপুরে খাওয়া দাওয়া করে নিছি। খাওয়া দাওয়ার পর এটা হচ্ছে রাতের বেলা 8টা বাজে, ছেলে আসছে অফিস থেকে, তো এসে বলতেছে আম্মু কাঁঠাল ভাঙো না, এমন না এখনও ভাঙি নাই।
তা আমি ভাবছি পাকে নাই, বললো যে না পাকছে দেখো। তারপর হাত দিয়ে দেখি না একটু নরম হয়েছে, সকালের চাইতে, সকালের চেয়ে যখন আনছে তখন একটু শক্ত ছিল, তো এখন একটু নরম হয়েছে। তো এই যে সোহাগের আপু বসে গেছে কাঁঠাল ভাঙতে, এই কাজটা কিন্তু উনি করে। আমার কাঁঠাল ভাঙতে ভালো লাগে না, হাতে তেল মেখে নিচ্ছে, সরিষার তেল, সরিষার তেল হাতে মেখে নিলে কাঁঠালের আঠাটা আর হাতে লাগে না। তো তেলটা মাখা হয়ে গেছে, এখন এই যে কেটে নিচ্ছে ছুরি দিয়ে, কেটে তারপর আর কি ভাঙবে। এই তো দেখুন চারপাশ আর কি কেটে নিচ্ছে। এভাবে কাঁঠাল ভাঙতে কিন্তু অনেক সুবিধা, ছুরি দিয়ে কেটে নিলে কষ্টটাও কম হয়। তো কাঁঠালটা বেশ বড়ই, বিয়ে বাড়ির কাঁঠাল। এই তো ভাঙা হয়ে গেছে। তো এই যে দেখুন কাঁঠালের রোয়া, মাশাল্লাহ মাশাল্লাহ অনেক সুন্দর কাঁঠালের রোয়াটা। জীবনের প্রথম বিয়ে বাড়ির কাঁঠাল খাচ্ছি, সবসময় তো ঢাকা থেকে কিনে খাই, তো এবার আল্লাহর অশেষ রহমতে বিয়ে বাড়ির কাঁঠাল খাচ্ছি। আল্লাহর দরবার অনেক শুক্রিয়া। তো এই যে একটা একটা করে কোয়া বের করে নিচ্ছে সোহাগের আব্বু। তা আমি এখন বিসমিল্লাহ বলে একটা খেয়ে নিব, প্রথমে বনি করব। কেমন কাঁঠালটা এই যে দেখুন আমি খাচ্ছি বিসমিল্লাহ বলে, পথরের প্রথম ফল বিয়াই বাড়ির কাঁঠাল। কাঁঠাল খেতেও ঝামেলা, তো খেলাম মাশাল্লাহ আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহ দরবারে। অনেক মজা কাঁঠালটা, মিষ্টিও আছে, দেখতেও সুন্দর, একদম হলুদ ফ্রেশ গাছ পাকা কাঁঠাল। গাছ পাকা কাঁঠাল কিন্তু আমরা খাইতেই পারি না, ঢাকা শহরে থাকলে কিন্তু খাওয়াই যায় না গাছ পাকা কাঁঠাল। এই যে সোহাগের আব্বু খাচ্ছে, সোহাগের আব্বু আবার ওই যে ভিতরে চাপিলার মতো আছে ওগুলা খায়, ওগুলো কি বলে চাপিলা বলে সোহাগের আব্বু, ওগুলো খায়। তো যাই হোক একবারে ভেঙে নেক তারপর খাবো। এর মধ্যে খেয়েও ফেলছি কয়েকটা। আর আমার কাঁঠাল কিন্তু খুব প্রিয়, আমি কাঁঠাল খাইতে পারি। তো বসে বসে এদিকে অনেকটা কাঁঠাল খেয়ে নিচ্ছি, বন্ধুরা দেখতেই পাচ্ছেন খুব মজার কাঁঠালটা। আপনারা কাছে থাকলে আপনাদের খাওয়াইতাম, আর মিষ্টিও আছে। আল্লাহকে আল্লাহর দরবারে শুকরিয়া এরকম কাঁঠাল খাওয়ানোর জন্য। তো ছেলেকে ডাকলাম, ছেলেকে ডেকে যে মুড়ি দিয়ে দিলাম, ও খাচ্ছে দেখুন পাশে বসে, এখানে বসেই আমরা খাচ্ছি। এরকম করে খাইতে কিন্তু বেশ ভালোই লাগে, কাঁঠাল মাঝখানে কাঁঠাল ভাঙতেছে, চারপাশে সবাই বসে কাঁঠাল খাবে মুড়ি দিয়ে, এটাই কিন্তু মজা। তো বন্ধুরা কাঁঠাল খাওয়া দাওয়া শেষ, খাওয়া দাওয়া শেষ করে তারপরে যে বিচিগুলো নিয়ে আসলাম, বিচিগুলো ধুয়ে এখন রেখে দিব, বিচিগুলো কাজে লাগবে, ভর্তা বানিয়ে ভেজে তরকারি রান্না করে খাওয়া যাবে। তো ধুয়ে রেখে দে, শুকায় যাবে বাতাসে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশের বেলটা অন করে রাখবেন, যাতে করে আমার নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়, আপনারা দেখে নিতে পারেন। তো আজকের মতো ভিডিওটা এখানে আমি শেষ করব, দেখা হবে আরেকটি নতুন ভিডিওর সাথে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ময়নার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।